কবর বাড়ি যাব কি না এই বাড়ি কি বাড়ি থাকবে এই বাড়ি বাড়ি না এইটা আমাদের আসল বাড়ি না আসল বাড়ি হচ্ছে কবরে কথা বলেন ঠিক কি না কিনা কবরে যখন চলে যাবো মা এই কবরে চলে যাব আমরা দুনিয়ার থেকে সবাই মিলে বিদায় নিয়ে চলে যাব তবে আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাজি করুনি ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো কার কথা কার কথা আল্লাহকে স্মরণ করি এখানে আমরা যে তালিমে বসেছি এখানে কাকে স্মরণ করছি কার কথা বলতেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলতেছি বলেন সুবাহান আল্লাহ বলার দরকার আছে কিনা এখানে আল্লাহ পাকড়া আমি নূরের ক্যামেরা দিয়ে ভিডিও এ নুরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখো বলেন সুবাহান আল্লাহ এখান থেকে পাঁচজন যদি আর একটা বাস বাসতলায় বসে যদি মানুষের সমালোচনা গিভোধ নিন্দা যদি আপনি করতেন সেখানে সব হতো না হতো এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হচ্ছে শোনা হচ্ছে আমার মা বোনেরা এখানে আমাদের আমল নামায় মিটারের ন্যায় আমল নামায় নেকি উঠতেছে বলেন সুবাহান আল্লাহ তবে আমার মা বোনরা আমরা সবাই একদিন মারা যাব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইমানদারের জন্য ছয় হাজার ছয়শো ছেষট্টিটি ফ্ল্যাট বাড়ি আমি জান্নাতের মধ্যে করে রাখছি বলেন সুবাহান আল্লাহ জান্নাত হলো একটি কয়টি জান্নাত কয়টি দরজা কয়টি জান্নাত কয়টি একটি আট একটি জান্নাত আটটি দরজা এক একটা দরজার এক একটা শান্তি আছে বলেন সুবাহান আল্লাহ দরজা জাহান নাম সাতটি দরজা বলেন নজবিল্লা এই জাহান নামের সাতটি দরজা আর জাহান নামের জান্নাতের আটটি দরজা বলেন সুবাহান আল্লাহ কোন কোন দরজা দিয়ে আটটি দরজায় খুলে দেবে ইমানদারের জন্য তোমার যে দেই যে দরজা দিয়ে মন চাইবে ওই দরজায় তুমি ওই পাশতে চলে যাও বলেন সুবাহান আল্লাহ কাদের জন্য ইমানদারের জন্য বলেন সুবাহান আল্লাহ সোনার মা এই জান্নাতে বসার আমলটা কি এই জান্নাতের বসার ফজিলতটা কি আজকে সবাই মিলে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যেমন তালিমে বসেছি তালিমে যখন সবাই মিলে বসেছি আমার মা বোনেরা এইখানে আমরা সবাই মিলে যেমন মুখ খুলে বসেছি জান্নাতের বাগানে বসেছি আল্লাহ পাকরা আলামিন এর ভিতর থেকে আল্লাহ যাদেরকে আল্লাহ জান্নাত দান করবে এ যার যার জান্নাতে সেই সেই থাকবে আমাদের যেমন ফিলাট বাড়ি যেমন বেলগুনি থাকে জান্নাতের বেলগুনি আছে কি আছে না আছে না এই জান্নাতের বেলগুনি আছে কিন্তু দেখতে পারবো টাউনে যান সামনে সেই সেই বসে বসে গল্প করতেছেন কথাবার্তা আলাপ আলোচনা করে সারাদিন পরে বিকেল বেলা তারা নিচেই নামে যার যার মতো সেই সেই গল্প করে কিন্তু জান্নাতের জান্নাতের মেহমানরা জান্নাতের ভিতর থেকে ওই বিকেল একটা টাইমে ওরা সবাই বেড়াইতে আসবে বেড়াইতে আসতে দেখতে পারবো ওই যে আমার চাষি ওই যে আমার খালা ওই যে আমার আপা ওই যে আমার বান্ধবী তোমরা কোন ফিলাডে ছিলে বলবে আমরা এই ফিলাডে ছিলাম তুমি কোন ফিলাডে ছিলে আমরা ওই ফিলা ফিলাডে ছিলাম এইবার আমাদের সাথে মহব্বত আছে না আছে না আমরা সব সময় আমি যদি এক মাস পরে আমার এই জাঙ্গালিয়াতে আসি তাহলে কখন আইসেন কবে আইসেন খাওয়া দাওয়া করছেন কি তাই না কত রকমের কথা হয় না ছেলেরা কেমন আছে তাই না ভারত ছিলেন তো এরকম বলেন না আপনারা বলেন কিন্তু দেখা হয় না ওই জান্নাতের বেলগুনিতে সবাই মিলে যখন যার যার থেকে বের হয়ে যখন জান্নাতের বেলগুনিতে যখন সবাই মিলে আসবে একজন আর একজনকে দেখে জোড়াইয়া ধরবে কথা বলেন ঠিক কিনা এটা হলো মোহব্বত এটা কি মোহব্বত দৌড়ে আর ধরবে ডাক দিয়ে বলবে না বান্ধবী রে কোথায় ছিলে কোন ফিলাটা ছিলে বলে ওই ফিলাটা আমি ছিলাম বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত আমার মা বলেরা এই জান্নাতের মেহমানগুলো সবাই মিলে এক জায়গায় যখন গল্প করব জান্নাতি মেহমানরা এক জায়গায় গল্প করবে গল্প আলোচনা করতে করতে হঠাৎ করে জাহান নামের দিকে নজরে চলে যাবে কোন দিকে বলেন তো কোন দিকে আহারে আমাদের প্রতিবেশীরা যদি একটু বিপদে পড়ে যায় যতই ঝগড়া বাঁধুক যতই রাগারাগি হোক যদি একটা সিল্লানির আওয়াজ পান কথাকার রাগারাগি দৌড়ে সেখানে চলে যান তার কি হয়েছে বিপদ থেকে উদ্ধার করেন কথা বলেন ঠিক কিনা যত গোলমাল আপনার সাথে হোক না কেন আপনার প্রতিবেশী বিপদে পড়ে গেছে এক সপ্তাহ কথা হয় না তার সাথে ঝগড়া হয়েছে গণ্ডগোল হয়েছে তার সাথে কথা হয় না এক সপ্তাহ পরে তার বাড়িতে একটা বিপদ হয়েছে আপনি কি তখন ওই ঝগড়া মনে থাকবে থাকবে আপনি দৌড়ে আজ তার বাড়ি থেকে বিপদটা আপনি উদ্ধার করবেন আপনার বাড়িতে আপনার প্রতিবেশীর সাথে শত্রুতা আছে কিন্তু আপনার সেই প্রতিবেশী সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি গাড়ির নিচে পরে মারা যেতে পারে আপনি তার সন্তানটাকে আপনি বাসায় দিলেন কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মানুষ একটা বার বিপদে পড়ে গেলে যত শত্রু থাক না কেন মানুষের বিপদ থেকে দৌড়ে যায় সেখান থেকে উদ্ধার করে কথা বলেন ঠিক কিনা আপনার সঙ্গে ঝগড়া হয়েছে পাশের বাড়ি আমার সঙ্গে হয়েছে পাশের বাড়িতে আগুন লাগছে দৌড়াই আপনার বাড়ির ঘোড়া ঠিলে কাল কলসি যা আছে নিয়ে নামবেন পানি ঢালবেন আপনি কত পরিশ্রম করবেন দুনিয়ার আগুন লাগলে যেমন কোনো শত্রুতা থাকে না সবাই হয়ে যায় তো কোনো বন্ধু বাঁচানোর জন্য যেমনি করে দৌড়াই কথা বলেন ঠিক না আজকে দেখা যাইতেছে এইখানে কোরআনের মাহফিলের জন্য কোরআনের কথা শোনার জন্য ডাক পড়ে গেছে আল্লাহর কোরআনের দাওয়াত কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ডাক যখন পড়েছে প্রত্যেকটা মানুষ এই কোরআনের মধ্যে সে চলে আসবে কথা বলেন ঠিক না বেটি আমার মা বোনেরা লক্ষ্য করেন খেয়াল করে শোনেন বাড়ির মেলা বসাচ্ছে সেই মেলাতে হাজার হাজারো চোখের পানি ছেড়ে সে কালিমালা ইলাহা ইল্লা কালিমালা ইলাহা

কালে হাসরের মাঠে বুঝবা গো মা চোখের পানির কত গুন ইলাহা ইল্লা কালে মালা ইলাহা আমার জঙ্গালিয়া নিজ গিরামে মেলা বসেছে সেই মেলাতে হাজার মা বোন চোখের পানি ছেড়েছে কালে মালা ইলাহা কালমা লা ইলাহা কালে অন্ধকার কবরে বুঝবা গোমা কোরআন পারার কত গুণ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা কালে হাঁসোরের মাঠে বুঝবা গ মা কোরানের তালিমের কত গুলা ইলাহা ই লা ল ইলাহা লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ সবাই বলিস আল্লাহ আল্লাহ ইয়ে ওই যে দেখা যাইতেছে আমার ওই বাড়ির প্রতিবেশীটা ছিল যার সঙ্গে ঝগড়া লাগতো নামাজ নিয়া ঠিক কি না বলেন যাদের সঙ্গে ঝগড়া লাগতো কোরআন নিয়ে আমরা কোরআনের তালিম করতাম আর ওই আমাদের ওই খালাটা ওই চাষিটা আমাদের তালিমে বসা দেখলে কত রকমের গিবাদ করতো কত রকমের অহংকার নিন্দা করতো আমরা যদি তালিমে ডাক দিতাম ওরা বলতো কি যাও যাও তোমরা যখন জান্নাতে যাবা আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবা বলে না আসে না এমন শক্তিশালী মানুষগুলো আছে না যাও যাও তোমরা যাও তোমরা যখন জাননাতে যাবা আমাদেরকে নিয়ে যাবা তোমরা আমল করবা একটু নাকি আমাকে দিবা কেউ কারুর কপাল কপালপুরা মুসলমান তালিম আলাদার কাছ থেকে চাইবা কেন তুমি সন্তান গর্বে সন্তান গর্বে ধারণ করে তুমি একদিন হাসরের মাঠে উঠবা তোমার সন্তানকে বলবা বাবা রে আমার একটি নেকির জন্য আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে ও বাবা তুই আমারে কিছু নেকি দে আমি তোর নেকি নিয়ে জান্নাতে যাব। তোমার সন্তান বলবে মাগো আমার তো মা নাই আমার আমি সন্তান কার হলাম আমার তো মা নাই মায় নাই কথা বলেন ঠিক কি না কার নাকি কে দেয় হাস মাঠে আপনি যে স্বামীর সংসার করতেছেন স্বামীর গরু বাসুর এইগুলো কাজকর্ম করতে যে আপনি নামাজ পড়তে পারেন নাই জীবন দিয়ে সংসার করতেছেন জীবন দিয়ে সন্তানগুলোকে মানুষ করতেছেন কিন্তু মাগ একদিন আপনার ওই স্বামীর কাছে বলবেন স্বামী গো আজকে তোমার সংসার করতে যাই না তোমার সবকিছু কিছু করতে যাই না আজকে আমি আল্লাহর এবাদত বন্দুকি করতে পারি নাই মহান আল্লাহ বিচারের কাঠ করাই দাঁড় করাই দিয়েছে আজকে আমি কেমনে আমার আল্লাহর কাছে জবাব দিব পৃথিবীর মানুষের কাছে যদি আমার আল্লাহ জবাব চাই সেই জবাব দেওয়ার ক্ষমতা কারণ নাই কথা বলেন ঠিক কি না দুনিয়ার হাই কোর্টে জাজ কোর্টে সুপ্রিম কোর্টে সেখানে যদি যাই কত মাতব্বাসিয়ার মেন উকিল থাকে কি থাকে না থাকে বলেন থাকে কি থাকে না টাকা দিয়ে উকিল দাঁড়া হয় আমার পক্ষে কথা বলার জন্য গোমা কিন্তু না না বিচারের কাঠ গড়ায় যেদিন মহান আল্লাহ পাকরাবুল আলামিন দাঁড় করে দিবেন আমার আল্লাহ পাকরাবুল আলমিন ডাক দিয়ে বলবেন আমি হাকামুল হাকিমিন তোমাদের বিচারের কাঠ গড়াই আজকে দাঁড় করে দিলাম বলো রে বান্দা বলো তুমি কি করেছো দুনিয়া থেকে কি করে এসেছো বান্দাগুলো ভাইতে বলবেন না আপনি যা করতে বলেছেন আমরা তাই করেছি আমরা তাই করেছি আল্লাহ পাকরা বুলাল আলামিন বলবে বান্দারে তোমার মুখের কথা আমি নিব না তোমার মুখের মধ্যে জবানের মধ্যে আমি আল্লাহ পাক জবান বন্ধ করে দিব আজকে তোমার হাত কি করেছে হাত কথা বলবে আজকে তোমার চক্ষু কথা বলবে তোমার কান কথা বলবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে তোমার জবান আজকে আমি বন্ধ করে দেব তোমার জবানের কথা নিব না আমি আল্লাহ পাকরা বুলাল আমিন দক্ষিণ থেকে দক্ষিণ দিক থেকে আমি একটা বাতাস প্রবাহিত করব এরে আমার বান্দারে দক্ষিণ দিক থেকে আমি একটা বাতাস প্রবাহিত করব ওই বাতাসে যার আমল নামাই তার তার হাতে পৌঁছায়া দিব ওই বাতাসের মধ্যে আমি আমল ছেড়ে দিব আমল ছেড়ে দিবে বান্দারে ওই বাতাসের মধ্যে তোমাদের আমল খানা ছেড়ে দিব তোমরা যে যা আমল করেছো তার সেই সমস্ত আমলগুলো তার তারা হাতে পৌঁছে যাবে এই দুনিয়াতে মুনাফিক যারা নামাজ পড়ে নাই নামাজিদের দেখতে বলতে আমরা নামাজ পড়েছি এক অক্ত পরে বলতে পড়েছি নামাজ না পড়ে বলতে পড়েছি মিথ্যা কথা সত্যের সাথে মিথ্যা জড়িত করতে কথা বলেন ঠিক না বেঠিক এখন তো ধরা পড়ে গেল সব বলেছি এখন তো জবান বন্ধ এখন তো আমরা আমল যা যা দুনিয়াতে করেছি তাই তাই আমাদের দিয়ে দিয়ে দিবে জবান বললে হবে না আল্লাহ পাকুল আমিন বলেছেন কে কেমন আমল করেছো তাঁত তার আমল নামাজ তার হাতে পৌঁছে যাবে এমন সময় সোরগুলো কি করবে এই সোরগুলো কি করবে যারা নামাজ চুরি করেছে দিন ইসলামের মধ্যে না হলো বলে চলিস আল্লাহ বলেছেন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন বলেন আল্লাহু আকবার কার কথা বলেন কার কথা ওয়া মিনান নাসি মাইয়া কুলু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলেন সুবহানাল্লাহ এটা কি আমার বানানো কথা এটাকে আমার বানানোর কথা কার কথা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে পাক রব্বুদাল আমি সাত নম্বরে এতে ঘোষণা করেছেন কয় নম্বরে এতে ছাত নাম্বার আতে ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন দুনিয়াতে ইমানদারের ধোঁকা দিয়েছো ইমানদারের গালি গালাজ করছো যারা নামাজ পড়েছে তাদেরকে বলতো হাসে পাছা উদ্দ করলে শামুক পায় তোমরা পাছা উদ্ধ করে কি পাও কথা বলেন ঠিক না বেটি এমন ইমানদারের পিছনে জীবন আল্লাহর নবীর পিছনে শত্রু ছিল দুশমন ছিল আমার মাই সারা দিয়ে আল্লাহ তাআলা নাহাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় যারা চলবে তাদেরকেও অপবাদ দিবে 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 কি দিবে না এ পায়ে পায়ে দোষ কথা বলেন ঠিক কিনা যেদিকে যাবেন সেদিকে দোষ খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আপনি বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিবেন আপনার বাধা আসবে আপনি বিউটি পার্লারে যাবেন আপনার কোনো বাধা আসবে না আপনি যে বাংলা শুনবেন আপনার বাধা আসবে না রাত দিন চব্বিশ ঘন্টা সিরিয়ালের পর সিরিয়াল দেখবেন আপনার কোনো বাধা আসবে না আপনি শর্ট কামিজ পোশাক পরে রাস্তায় চলবেন আপনার পক্ষে লোক হবে বেশি আপনার দুশ্মন কোন সমাজ থেকে আপনার দুশ্মনটা আপনার পিছনে লাগবে যখনই আপনি খাস পর্দা করে কালেমার দাওয়াত দিনের দাওয়াত দিতে বের হয়ে যাবেন ওই সময় আপনার পিছনে কিটি সাইজ চলবে কি বাদ চলবে নিন্দা চলবে আপনাকে নিয়ে হিংসা করবে আপনার যা যা বলার তাই তাই বলবে আপনাকে অপমানিত করবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না করবে না আল্লাহর জমিনে চলতে আল্লাহ আল্লাহর হুকুম পালন করতে হবে জীবন যাবে আমাদের কিন্তু আল্লাহর রাস্তা জীবন যাবে আল্লাহর রাস্তা বলেন ছাড়ব কি ছাড়ব সব চাইতে আপনকে সব চাইতে আপন কে আল্লাহ আমরা আল্লাহর গুলাম আল্লাহ আমাদের চির বন্ধু আল্লাহ আমাদের চির আপন কথা বলেন সুবাহান আল্লাহ আবদুল আলিমের কণ্ঠে গান শুনেছিলাম বলেছিল পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই আমি তো এই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি আমি তো সেই আবার বলেছে কি ঘরে খানা জারে আমি পাই জমি না বলে নাই বলে নাই পরিবর্তে আমি একটা লিখেছি বলবো বলবো কোরআন বলেছে কি আল্লাহ আমাদের আপন না পর বলেন আল্লাহ আমাদের আপন কে বলেছে সাক্ষী দিয়েছে কে কুরআন আল্লাহ আমাদের আপন সবাই বলেন সুবাহান আল্লাহ ইন্না হুলা কুমাদুম মবিন আল্লাহ আমাদের চির বন্ধু চির আপন আপনের চাইতো বড়ো আপন যা আল্লাহ আমাদের রিজিক দেন যা আল্লাহ আমাদের শান্তি দেন যা আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তায় চালান কথা বলেন সুবাহান আল্লাহ আমি এখানে বলেছি বলবো আমারটা বলবো আমার আল্লাহরে জায়গা আল্লাহরে জমিন ঘর বানায় আমি রই আমি তয়াই ঘরের মালিক নয় আমি তয়াই জমি মালিক নই আমার আল্লাহরে জায়গা আল্লাহরে জমিন ঘর বানায় আমি রই আমি তয়াই ঘরের মালিক নই আমি তয়াই জমি রে মালিক নই আমার জমিদারি আমারে মহানাল জমিদারি আমি তার পড়ি ও আমি পাইলাম না আল্লাহারে দেখা ও আমি পাইলাম না আল্লাহারে দেখা তাই তো বুকে রই আমি তাই তো বুকে রই আমি তয়াই জমি রে মালিক নই আমি তয়াই তয়াই বলেন না কেন আমি তয়াই ঘরের মালিক নই আমি তয়াই আমার আল্লা হুকুম হুকুমত পর্দা করি নাই মূর্তির মেলা ঘরে ঘরে তাই তো দেশে শান্তি নাই ঠিক ঠিক আমার আল্লাহ হুকুম হুকুমত কোরআন পড়ি নাই তাই তো মূর্তির মেলা ঘরে ঘরে দেশে শান্তি নাই আমি নামাজি নামাজিরো করলা। আবার সুধারে খাতায় নাম লেখালাম আমি নামাজিরো রোজা সবই করলাম আবার সুধরে খাতায় নাম লেখালাম ও আমি পাইলাম না আল্লাহ রে দখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো এই জমির মালিক নই আমি তো এই ঘরের মালিক নই আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই আমি তো এই জমির মালিক নই সুবহানাল্লাহ বলেন ঠিক হয়েছে আমার লেখাটা আমার লেখাটা ঠিক হয়েছে যদি বলি পরের জায়গা আল্লাহ আমাদের পর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের আপন কথা বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনটা খেয়াল করুন আমি যখন বাসায় থাকি একা একা রান্না করি মানুষ টিভি দেখে সিনেমা দেখে পাঁচজন নিয়ে গল্প করেন না আমি দেখি আমার কোরআনের সঙ্গে কোনটা মিল করা যায় কোনটা বানানো যায় কোনটা মানুষকে শিক্ষা দেওয়া যায় বলেন সুবাহান আল্লাহ খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন এটা আমি একটার পর একটা ঘরে বাসায় বসে বসে লেখি যখন বাসায় থাকি লেখি আর আমি বলি আমার আল্লাহর কোন কথাটা একটু ভালো করে সুন্দর করে লিখতে পারলে মানুষকে দিনের পথে সঠিক মতো ডাকতে পারবো বলেন শুভ আল্লাহ আমার মা মনে এই যে এক জায়গায় পাঁচজন মিলে বসেছি হঠাৎ করে চলে যাব আমাদের বিপদের সাথীকে বিপদের বন্ধুকে বিপদ থেকে রক্ষা চাইবো কার কাছে মাগ ওই প্রতিবেশীর ঘরে আগুন লাগছে কত বড় শত্রু ছয় মাস কথা চলে না আগুন লাগছে দৌড়া গিয়েছি কথা হয় হোক না হয় না হোক কিন্তু তার ঘরের আগুন টালি ভালো লাগবে কথা বলেন ঠিক না আজকে আমার প্রতিবেশী আজকে আমরা নামাজ পড়েছি গিবত করেছে আমাদের অহংকার করে আমাদের পিছু লাগছে কথা বলেন ঠিক কি না আমাদের শান্তিতে রাখতে দেয় থাকতে দেয় না কথা বলেন ঠিক না শান্তিতে থাকতে দেয় নাই কেন শান্তিতে থাকতে দেয় নাই আমরা তো বিউটি পার্লারে যাই নাই আমরা তো যাত্রার প্যান্ডেলে যাই নাই আমরা তো রাস্তায় বেহাইয়া বেলিল্লাই ভাবে চলাফেরা করি নাই আল্লাহর কোরআন পড়েছি আল্লাহর কুরআন পড়ে শুনেছি পর্দা করা ফরজ নামাজ পড়া ফরজ দিন ইসলাম প্রচার করা ফরজ বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে দেখা যায় তুমি আমার কি বাদ আজকে আজকে দেখা যাচ্ছে যারা জাহান নামের মধ্যে হাজি হি জাহান্নামুল্লাতি ইউকাজি বিহাল মজরিমন আজকে জান্নাতের এক জায়গায় কথা বলতে বলতে হঠাৎ করে ওই জাহান নামের দিকে নজর পড়ে গেল জাহান নামের দিকে নজর পড়ে গেল এই জান্নাতিরা ওই আল্লাহর ফেরেশ তাকে ডাক দিয়া বলতেছে না ও আল্লাহর ফেরেশ তারা ওই যে জাহান নামের মধ্যে ওরা ওরা চিল্লা সিল্লি করতেছে চিল্লা চিল্লি চিল্না চিল্লি করতেছে ওই জাহান নামের মাঝে চিল্লা চিল্লি করতেছে আর ওই জাহান আল্লাহর ফেরেস তারা বলতেছেন ও জান্নাতিরা আমাদের কাছে প্রশ্ন না করে ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করো কাদের কাছে ওই জাহান নামীদের কাছে প্রশ্ন করো ওদের কাছে করো ওরা কেন ওই নিকৃষ্ট জায়গায় এসেছে কেন এসেছে তখন ওই জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে ও জাহান আজকে তো তোমরা আমার দেখতেছি প্রতিবেশী তোমরা কেন জাহান নামে আসলা ওই জাহান ডাক দেয়া বলতেছেন ও বোন আমার ও খালা আমার তোমরা তালিমে বসেছিলে কোরআনের কথা আলোচনা করেছিলে আর তোমাদের এই কোরআনের তালিম দেখে দেখে আমি গিবাদ করেছি আমি নিন্দা করেছি তোমাদের নিয়ে সমালোচনা করেছি ক্রিটিসাইজ করেছি তোমরা নামাজ পড়েছ তোমরা পর্দা করেছ তোমাদের নামাজ পড়া দেখে পর্দা করা দেখে তোমাদের কত কথায় আমি বলেছি তোমাদের সঙ্গে যদি থাকতাম আল্লাহ পাকরাবুল আমিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন কোনো মাস দেখিন তোমরা আলেমদের সাথী হয়ে যাও বলেন সুবাহান কিন্তু আলেমদের সাথী হয় নাই ও আমার বান্দা তোমরা আলেমদের সাথী হয়ে যাও আমরা আলেমদের সাথী হয় নাই আর বরঞ্চ আলো আলেমদের বিরোধিতা করেছি ও আমিনান্না সিমাই ইয়াকুলু আমান্না বিল্লাহিল আখিরি ও মা হুম বি মকমিনিন হে ইমানদাররা জান্নাতিরা দুনিয়াতে তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম তোমাদের ধোকা দিয়েছিলাম আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে আমার ইমানদারের কেউ ধোকা দিতে পারবে না ওরা একদিন মৃত্যুবরণ করবে ওরা নিজেরাই ধোকায় পড়ে যাবে ওই জাহান্নামিরা জান্নাতিদেরকে ডেকে ডেকে বলতেছে ও জান্নাতিরা কথা মানি নাই কোরআনের কথা বুঝি নাই বুঝতেও চেষ্টা করি নাই আজকে তোমাদের দুনিয়ায় ধোঁকা দিয়েছিলাম আজকে আমরা নিজেরাই ধুকাই পড়ে গেছি ঠিক কিনা বলেন আজকে আমরা নিজেরাই ধোকায় পড়ে গেছি কি করব দুনিয়াতে যদি তালিমে যাইতাম দুনিয়াতে যদি এই কোরআন পড়তাম নামাজ পড়তাম তোমাদের কথা মতো যদি আমরা চলতে পারতাম তাহলে তোমরা যে জান্নাতের মধ্যে আসো আমরাও তোমাদের মতো জান্নাতে থাকতে পারতাম কিন্তু ও জাহান্নাম ও জান্নাতিরা তোমরা যে জান্নাতের পানি খাইতেছো আমাদের ঘরে আগুন লাগলে দুনিয়াতে তোমরা তোমাদের সঙ্গে রাগারাগি হলে ও তোমরা তো বসে থাকতে না তোমার তোমরা আমার পাশে দৌড়াইয়া আসতে আমরা একটা বিপদে পড়ে যাইতাম তোমরা আমাদের বিপদের পাশে চলে আসতে ও জান্নাতিরা আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি মেহরবানি করে আমাদেরকে একটু সাহায্য করো মেহরবানি করে সাহায্য করো সোনার মা শুন একটা দিনের জন্য আমাদের কাজের কোনো ক্ষতি হবে না যত লোকের দাওয়াত দিয়েছে এত লোক তা আসে নাই কথা বলেন ঠিক না আজকে কোরআনের রাস্তায় কোরআনের কথা শোনার জন্য আসতে চাই নাই কত কাজ করবো গো মা দুনিয়ায় সব রেখে চলে যাব অন্ধকার কবরে কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকারে কবরে যায় আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে যাই আমার বলেন না কেন অন্ধকার কবরে যাই আমার আমার তো চার প্রয়োজন ছিল এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে জবান খোলেন সবাই রেখে আমাই চলে যাবে আমারে মারণ আমার মরণ আর শিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আর কখন ঘরের স্বামী সেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের স্বামী সেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কখন আগের মতো চোখে আমি দেখি না তেমন শোক জানি হয়ে গেছে কেমন কেমন আগের মতো শোখে আমি দেখি না তেমন শোক জানি হয়ে গেছে কেউ জানে না চোখে আমার কি হয়েছে কেউ জানে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে হ্যাঁ রে আমি বলি আমার মরার আমি মারা যাব আমায় তোমরা ভৈলা যাই না আমি চলে যাব আমায় তোমরা ভৈলা যায় না আমার মরণ আমার মরণ আর শিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আর কখন কেউ জানবে না গো মা মরণ কখন আসবে কেউ জানবে না বিশ্বাস হইয়াছি হঠাৎ সংবাদ চলে আসবে আমি দুনিয়াতে দুনিয়াতে নাই ওই জাহান্নামিরা ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে ও জান্নাতিরা দুনিয়াতে আমাদের পাশে দৌড়াই আসতে আমাদের উপকার করতে সাহায্য সহযোগিতা করতে মেহরবানি করে আজকে তোমাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি আমাদের একটু সাহায্য করো বলবে না বলবে না এটা আমার কথা না আমার বানোয়াটি কথা না এটা কোরআনের কথা কিসের কথা বলেন কোরআনের কথা তেরাওয়াত করেছি হাজি হি ইয়া তু ফনা বাইনা হা বাইনা হামিম আন জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি ওটা খেতে দিবে জাহান্নামীদের জন্য কথা বলেন ঠিক কিনা জাহান্নামীদেরকে খেতে দিবে আজকে জান্নাতীদের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাচ্ছি এবার জান্নাতীরা কি বলবে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে জান্নাত জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে যখন সাহায্য সহযোগিতা যখন সাহায্য চাইবে সাহায্য চাইবে তখন তখন এই জাহান্নামে জান্নাতিরা তখন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে এ জান্নাতিরা জাহান্ন উপকার কিন্তু এখানে উপকার করতে পারবে নাকি কাফিরিন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন হে জান্নাতিরা আমি ওই জান্নাতি দেরা জান্নাতিরা তোমাদের কাছে কি চাচ্ছে চাচ্ছে কি ওরা আল্লাহর কাছে বলবে আল্লাহ ওরা একটু পানি চাচ্ছে আমাদের কাছে কি চাচ্ছে কি চাচ্ছে পানি 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 চাচ্ছে কেন জাহান নামের উত্তপ্তে গরম সহ্য আর করতে পারে নাই কলি যাটা তখন পানি পানি করে ফেটে যাচ্ছে এমন সময় তখন বলবে যে আমাদেরকে তোমাদের পানির গ্লাসটা একটু দাও একটু পানি দাও তোমাদের কাছে কিছু চাই না তোমরা যে এই পানি টুকু তোমরা যে পানি খাচ্ছ ওই পানির গিলাসটা একটু পিকে মারো না একটু খানি পানি আমাদের দাও না তোমাদের হাতের পানি খাই আমাদের কলি যাটা একটু ঠান্ডা করি এমন সময় তখন আমরা দেখবো আমার প্রতিবেশী আল্লাহর কাছে বলবো মাবুদ ওই আমার প্রতিবেশীরা বড় বিপদে পড়ে গেছে আল্লাহ পাকরা বল আলামিন বলেছেন না এখন জান্নাতীরা যখন দুনিয়ায় যখন কোরআনের রাস্তা ডাকছিল তখন ক্রিটিসাইজ করেছিল এই কোরআনটা আমি আল্লাহ পাকরা বলেন দুনিয়াতে দিয়েছিলাম আর রহমান পরম করুণাময় অসীম দেল আল্লাহ আল্লাহ মাল কোরান আমি আল্লাহ নাজিল করেছি কোরআন ফলাকাল ইনসান ইনসানদের জন্য নাজিল করেছে ওরা কিন্তু বোঝে নাই কথা বলেন ঠিক না বেটি আজকে দুনিয়াতে কি হয়ে গেল মগমা ও মানুষ হয়েছে বেগুর দুনি আর বিচে কি জবাব দিব আমরা আল্লাহরই কাছে বলো কি জবাব দিব আমরা ও মানুষ শইসব বেহুরি দনি আর বিছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা দুনিয়ারে মহে পরে কুরআন কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মোদের পিছে মহাবিপদের সংকেত আছে মোদের পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিব আমরা আল্লাহরই কাছে বলো কি জবাব দিব আমরা ও মানুষ হইস বেহুর দুনিয়ার বিষে কি জবাব দিব আমরা আল্লাহরই কাছে বলো কি জবাব দিব আমরা হারাম হালাল না মানে কত টাকা খরচ কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কোন রাস্তায় তুমি আয় করতেছো তোমার কাম তোমার কামাইটা হালাল আছে কি না কথা বলেন ঠিক কি কিনা তোমার কামাইটা আহালাল আছে কিনা খুশি করে তোমাকে মানুষ যা দিবে তাই তুমি হাদিয়া গ্রহণ করে নাও কিন্তু চায়ে নেওয়া হবে হারাম কথা বলেন ঠিক কিনা চায়ে নেওয়া হবে হারাম যত জায়গায় মা ফেলে গিয়েছিলাম পুরস্কারের তো অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান আল্লাহর রাস্তা দিয়েছেন যেখানে গেছি সেখানে স্বর্ণের আংটি গিফট করেছে বলেন সুবহান আল্লাহ এটা কিসের সম্মান বলেন কিসের সম্মান আল্লাহর নবী মুহাম্মদ சொல்லுங்க சொல்லுங்க உனக்கு வாசல் মদিনার বুকে যখন আল্লাহর নবী যখন কিছুই ছিল না মরুভূমিতে একটা গাছ যখন ছিল না আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বরকতে আমার আল্লাহ পাক রাবুল আলমিন তিনশো খেজুরের চারা দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ এমন সময় সালমান ফার্সিকে যখন ইহুদের বাড়ি যখন অত্যাচার নির্যাতন যখন করতেছিলেন এমন সময় আমার নবী তখন আবু বকারকে পাঠায় দিয়েছিলেন ও আবু বক্কার রে আমার সালমান ফার্সিকে গলার মধ্যে রশি দিয়ে বান্ধিয়া রাখছে আমার সালমান ফার্সি বাজবে না দেখো তো শোনো তো কি চাই কি চাই শোনো কিন্তু আমার মা বোনেরা আবু বক্কর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে আবু বক্কর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে ইহুদিরা বলেছে এই সালমান ফার্সিকে আমাদের কাছ থেকে নিতে হলে তিনশোটা খেজুর গাছের একটি বাগান দেওয়া লাগবে আর তিনশো স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে কয়শো কয়শো আমার নবী মক্কা ছাড়া যখন মদিনায় যখন হিজরত করতে আসলেন আমার নবীর হাতে তো তখন সোনা দানা ছিল না টাকা পয়সা কিছু ছিল না কথা বলেন ঠিক না বেটি ছিল নাকি ছিল না মরুভূমির জমিনে একটা লতা পাতা ছিল না একটা ঘাস ছিল না ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ সাহায্য করলেন আমার নবীকে বলেন সুবাহান আল্লাহ তিনশো খেজুর গাছের একটি চারা দিলেন তিনশো খেজুরের চারা দিলেন আর আমার নবী ডাক দেওয়া বলতেছেন আবু রে আমার সালমানকে যখন তিনশো স্বর্ণ মুর্গা না হইলে যেমন খালাস দিবে না ছাড়বে না তুমি এই মদিনার সমস্ত ঘরে ঘরে চলে যাও মদিনার মদিনার ঘরে ঘরে চলে যাও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাও আল্লাহর নবীর মহিলা সাবে যখন যত ছিল আল্লাহর নবীকে সহযোগিতা করলেন আল্লাহ নবীর জন্য সমস্ত মহিলারা কেউ কানের দুল দিয়েছিলেন কেউ গোলার হার দিয়েছিলেন কেউ হাতের বালা দিয়েছিলেন কেউ আংটি দিয়েছিলেন স্বর্ণগুলো আল্লাহ নবীকে এক চোখের পলকে যেন তিনশো স্বর্ণ চাইতো বেশি হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ডাক দিয়া বলতেছেন আবু বক্কার রে ও আবু বক্কার এই মদিনার সমস্ত মহিলা সাহাবিরা যারা আছে তারা সমস্ত মহিলারা গায়ের থেকে গহনা দরজা খুলে দিয়া কোরআনের সম্মান বৃদ্ধি করেছে মহিলা তালিম বন্ধ করতে চাও তালিম বন্ধ করতে চাও তালিম বন্ধ করবা সব চাইতে মহিলারা বেশি তালিমের উৎসাহিত করেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে বেশি 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 সহযোগিতা করেছে মহিলা সাহাবিরা কথা বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে মহিলারা বেশি বলেন সুবাহান আর মহিলারা কিন্তু কিরিপন্না দানের দিক থেকে মহিলারা সবচাইতে বেশি বলেন সুবাহান আল্লাহ